তোমার স্মৃতিচিহ্নগুলো পাঠ অভ্যাসের মতো পড়ে আছে পড়ার টেবিলে। তোমার যাপিত জীবন, প্রাত্যহিক জীবনের শত লেনদেন, নিয়ত কল্যাণকামী স্বপ্ন উৎসারি, তোমার শূন্য চেয়ারে প্রতিদিন দোল খায় খেলা করে স্বর্গীয় দেব শিশু। কীর্তিমান হে পুরুষ, মৃত্যুঞ্জয়ী প্রাণ। আপনি যে ডাক্তার হবেন, এই সিদ্ধান্তে আপনি কিভাবে আসলেন এবং এক্ষেত্রে আপনার প্রেরণা কি ছিল? শুনেন, এই আবার এমন বড় কথা মানে সে ছেড়ে বলি, আপনার সময় নেই সোজাই বুঝেন। এখনো দেখেন সায়েন্সে যারা ফার্স্ট ডিভিশন পাস করে ম্যাট্রিক আইএসসি, তাদের দুটো লাইন জেনারেল যেতে চায়, হয় ডাক্তার না ইঞ্জিনিয়ারিং, তাই না? আমি দুটো দিয়ে দরখাস্ত করেছিলাম, আগে ইন্টারভিউ মেডিকেল হয়ে গেল, ওটা পরে পেলাম আর যাব না, কারণ মেডিকেলের আর একটা ইচ্ছে ছিল আমার গোয়াতে। কি আমি একটা বোধহয় ক্লাস সিক্স সেভেন দিকে কোরআন পড়তাম, এক লেডি তিনি তার সাথে আমি দোয়া গঞ্জে দার ওষুধ ধরো তাস ধরো দেশে পড়তাম, কিছুদিন পরে উনি অন্ধ হয়ে গেলেন। তো আমি শুনেছিলাম যে আমি এটা যদি অপারেশন হয় ক্যাটারাক্ট তার ভালো হয়ে যায়। তো যেমন আমি এটা মনে মনে তার ডাক্তারের যখন চান্স পেলাম, ওই প্রথম সময় এসে ঢুকে জিজ্ঞাসা করি ওই লেডিকে 100 মাইল দূরে সালারের কাজ, সালার থেকে 1.5 মাইল আমার হাওড়া থেকে কলকাতা থেকে 100 মাইল দূরে, তাকে নিয়ে এসে অপারেশন করি আবার তার সাথে। তখন আমি ওই দোয়া গান্ধার পড়েছি। সেকেন্ড হচ্ছে আমার মাস্টার সাহেবের ছেলে টেলিপেসে পা ভেঙে গেছিলো, এখানে এসে দেখলাম যে পা সোজা হয়ে যাবে, তাকে আবার নিয়ে এসে করি, এটা করলাম আবার নর্মাল করা গেল। আর কথা হচ্ছে যে আমরা আর কথা বলতাম আমি আর ওই ফজল স্যারের, তুমি ইঞ্জিনিয়ার হবে আমি ডাক্তার হবো, এইসব ডাক্তারের যখন চান্স পেলাম আমি, তখন আমাকে ভালোই লাগলো যে হ্যাঁ এই জিনিসে দুটো, মানে আমিও ইঞ্জিনিয়ার, মানে আমি হচ্ছে মানুষের ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হচ্ছে বাড়ি মেশিনটা সেদিন ইঞ্জিনিয়ার। অতএব এতে একটা তৃপ্তি একটা আলাদা। তবে আপনি শুনেন, আমার মতে যে কোনো প্রফেশনে যদি সে স্যাটিসফাইড হয়, তৃপ্তি পায় আর আত্মবিশ্বাস দিয়ে করতে পারে, সে তো সবই তো ন্যাশনাল ওয়ার দেশের জন্য। 20 শতকের গোড়ার দিকে সেই 1911 সালের 31 ডিসেম্বর তৎকালীন অবিভক্ত ভারতের মুর্শিদাবাদ জেলার খাঁড়েরা গ্রামে জন্ম নিয়েছিল যে মেধাবী কিশোর, আপন দক্ষতায় মানুষের প্রতি অপরিসীম মমতায় কর্মোদ্দীপনায় সেই কিশোরী পরিণত হলেন কৃতি চিকিৎসক, গবেষক, সমাজসেবক হিসেবে। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে গিয়েই এক বর্ণাঢ্য ঘটনাবহুল জীবনের জন্ম দিয়ে গেছেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। ডায়াবেটিক্সের ওপরে বিশেষভাবে কাজ করার সিদ্ধান্তটা কিভাবে নিলেন? ধন্যবাদ। আমি ডায়াবেটিস সম্বন্ধে বলতে গেলে একটা 29 বছরের সংস্থা, এটা ওই এই সময় সম্পূর্ণ বলতে পারবো না, তাহলে যতটা পারি বলে দেব। আমরা যে দেশে বাস করছি মানে ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন, এইসব এখানে এখন পর্যন্ত বহু রোগী হলো সংক্রামক এবং যেগুলো হচ্ছে এপিসোডিক ডিজিজ, টাইফয়েড, কালাজ্বর, ম্যালেরিয়া, এইসব রোগীগুলোর চিকিৎসা বেশি হাসপাতাল করতে হয় এবং হয় তারা মরে গেল, সাধারণত ভালো হয়ে গেল চলে গেল, বুঝলেন, আমাদের সমস্ত চিকিৎসা ফ্রি হোক কাটতে। কিন্তু যে রোগটা সম্বন্ধে আপনি আমাকে জিজ্ঞেস করলেন মানে হলো ডায়াবেটিস, এই রোগটা এমন একটা রোগ যেটা চিরজীবনের রোগ, একবার আরম্ভ হলে সারা জীবন সম্পূর্ণ ভালো হয়ে গেল আরোগ্য লাভ এটা বলা হয় না, কন্ট্রোল হয়ে গেল বলা হতে পারে, নিয়ন্ত্রিত করতে পারি, কত নিয়ন্ত্রিত, নেয়ার নর্মাল লাইফ প্রায় সে
একদিন কমবে না, কারো কারো আরো ভালো শরীর থাকবে। এইটা আমি জানি কবে থেকে, 1939 সাল থেকে, যখন আমি প্রথম পোস্টিং হয় আল্লাহ তালার ফজলে টপ ডাক্তারের আন্ডারে। কারণ আমি প্রফেসর অফ মেডিসিন কলকাতা মেডিকেল কলেজের আমি সিনিয়র হাউস ফিজিশিয়ান। ওই সময় থেকে আমাদের একটা দেখতাম এই ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এই রোগীগুলা ছেড়ে দিতাম চলে গেল, আবার কিছুদিন পরে ওই রকম ভাবে এসেছে। একটু ইঞ্জেকশন দিলে সে নর্মাল থাকবে, ইঞ্জেকশন না দিলে আবার খারাপ হয়ে গেছে, হাড্ডি চামড়া হয়ে যাবে। হয়তো আপনি কিছু ছবিও দেখবেন, তার ব্লাড প্রেশার যেমন, ব্লাড প্রেশার চিকিৎসা না করলে তার থ্রম্বোসিস হবে, হার্ট অ্যাটাক হবে, প্যারালিসিস হবে, কিন্তু চিকিৎসা করলে তিনি প্রায় নর্মাল লাইফ লিড করতে পারেন। তাহলে এইরকম রোগের চিকিৎসাটা সাধারণ যে হাসপাতাল আমাদের যে দেশে আছে, আমিও যার প্রফেসর ছিলাম বহুদিন, তার দ্বারা সম্ভব নয়। এবং এই রোগটা প্রায় বলতে হয় সামাজিক রোগ। এর দুটো কারণ, মানে একটা হচ্ছে জন্মগত বংশগত কারণ আছে, আর একটা কারণ হলো পারিপার্শ্বিক অবস্থা। এই আমার তো মনে হয় নানা সবই আমরা বলি যে হযরত আদম বিবি হওয়ার সময় থেকে হয়তো জেনেটিক একটু গোলমাল দিয়েছেন, সেইটা চলে আসে। সকলের হয় না, কারণ হলো ওই যাদের এই জেনেটিকটা ডিফেক্ট আছে এবং যারা পারিপার্শ্বিক অবস্থা মেনে চলেন না, যথা ফ্যাট বেশি খান এইসব। আমি ওই সময় থেকেই দেখলাম এই ডিজিজগুলো এমন যার চিকিৎসা সামাজিক অন্য লোকেরও সাহায্য দরকার এবং সারা জীবন ওকে ফলো আপ করা দরকার। ফলো আপ মানে হলো উনি ওকে আসতে হবে রেগুলারলি, হয়তো মাসে একবার করে, তারপর 2 মাসে বা 3 মাসে যদি আসেন, চিকিৎসাটা আমি জানি, যদি আসেন তাহলে তাকে নর্মাল রাখতে পারবে, তো যদি না আসেন তাহলে রাখা যাবে না। তাহলে এই রোগীদের জন্য আমাকে ডাকতে হবে তাকে, আপনি আবার আসেন, এলে পরে ফি নেবো আমি, নাম আসতে পারেন। অতএব এ বিনা পয়সার চিকিৎসা। এই তিনটে কথা যখন আমার মনে হলো, তখন আমি এক গ্রুপ লোক, আমার প্রফেসর মেজর দগিরুদ্দিন, তারপর আমার খুবই বন্ধু জাস্টিস ফজল একবার নোমানি, আর খুবই এফেক্টিভ আপনাদের ফাহমির বাপ সলিমুল্লাহ ফাহমি, এইসব লোকটিকে আমার বাড়িতে আমরা একটা মিটিং করি 1956 সালের মার্চ মাসে, এই যে মর্নিং নিউজ 1 মার্চ, যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ফর অ্যাট দ্য রেসিডেন্স অফ ডক্টর ইব্রাহিম। তো 1956 থেকে এক প্রায় 8 মাস, 1957 সাল পর্যন্ত আমরা ওইখান থেকে করলাম। তো চিকিৎসাটা কেমন তাহলে ওই রকম, তাকে ডাকবো, খুশি করবো মন। আমি বলি এখানে নিচে, বা আমরা বলি, উই আর গ্রেটফুল দ্যাট ইউ হ্যাভ কাম টু গিভ আস এ চান্স টু সার্ভ ইউ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি এসে আমাকে সেবা করতে দিচ্ছেন। একজন সত্য ডাক্তার, খাঁটি ডাক্তার বা ডাক্তারির কাজ তো হলো এই রুগীটা যাতে ভালো থাকে, সেইটা করতে গেলে। এবং বাস্তবিক হচ্ছে যেদিন ভর্তি হয়েছিলাম আমরা প্রায় জিজ্ঞাসাই করে কেন ডাক্তারি দিলে, তুমি তো যেতে পারতে ইঞ্জিনিয়ার বা অন্য। তো তাতে একটা কথা বলি, মানবিকতার উপরে আমার খুব বহুদিন থেকে টেন্ডেন্স আসছে, কারণ আমি হিউম্যানিটেরিয়ান সার্ভিস আমি করতে চাই। ওটা আমার ঠিক, যদি আমি করতে যাই তাহলে আমাকে সব রকমের চিকিৎসা দিতে হবে, খাঁটি চিকিৎসা দিতে হবে। এই এটাকে বললে এটা আরম্ভ করলাম, এই হলো আরম্ভ। 1938 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MB ডিগ্রি নেবার পর তাঁর চিকিৎসা জীবনের শুরু হয়। পরবর্তীকাল শুধু অর্জনের পালা, প্র্যাকটিক্যাল ফার্মেসি বিভাগের ডেমনস্ট্রেটর থেকে শুরু করে রেসিডেন্স ফিজিশিয়ান, সিভিল সার্জন, মেডিসিনের শিক্ষক, কলেজের অধ্যাপক, বিজ্ঞান কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, শ্রম ও জনশক্তি এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের নিযুক্ত রাষ্ট্রপতির উপদেষ্টা, এমন কোনো পদ নেই যে তিনি অলঙ্কৃত করেননি। আপন মেধা আর দক্ষতায় সর্বত্রই সোনালী ফসলে ভরে তুলেছেন তিনি।
তাঁরই পথ পরিক্রমায় শুধু পদেরই অলঙ্করণ হয়নি, তিনি অর্জন করেছেন MRCP, FCPS, FRCP প্রভৃতি সম্মানজনক ডিগ্রি। ভূষিত হয়েছেন স্বাধীনতা দিবস পুরস্কার, মাহবুব আলী খান স্বর্ণপদক, কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক, খান বাহাদুর আহসানুল্লাহ স্মারক স্বর্ণপদক, ইসলামী ফাউন্ডেশন স্বর্ণপদকে। সর্বোপরি জাতীয় অধ্যাপকের সম্মানের তো তিনি যোগ্য ও যথার্থ প্রাপক। অধ্যাপক ইব্রাহিম ছিলেন এই সমাজ সংস্কৃতি এবং মানুষের সমস্যা নিরসনে এক নিরলস নিয়তারিত ব্যক্তিত্ব। এ কারণেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যক্ষ্মা নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, এমনকি প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান নামের সংগঠনও প্রতিষ্ঠা করে গেছেন তিনি। উন্নয়নশীল এই দেশের সাধারণ মানুষের সমস্যার কতটা মর্মমূলে তাঁর বিদগ্ধ বিচরণ ছিল তাই প্রতিষ্ঠানগুলোর নাম থেকেই অনুধাবন করা যায়। তবে তাঁর সবচেয়ে সার্থক এবং কার্যকরী প্রতিষ্ঠান বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এই অ্যাসোসিয়েশন গঠন করার পরে ধাপে ধাপে কিভাবে এটাকে গড়ে তুললেন সেই ইতিহাসটা আমরা কিছুটা জানতে চাই। পাকিস্তান মেডিকেল রিসার্চ কাউন্সিল, করাচি হেডকোয়ার্টার, কর্নেল জাফর প্রেসিডেন্ট, তিনি 1956 সালের গোড়ায় আমাদেরকে প্রফেসর থেকে চিঠি লিখলেন, তোমরা যদি রিসার্চ করতে চাও প্ল্যান দাও। আমি দিলাম এই ডায়াবেটিসের, কারণ ডায়াবেটিস আমার মাথায় একটু ছিল। শামসুদ্দিন সাহেব দিয়েছিলেন যেন অ্যাজমার। এইরকম করে আমরা প্রফেসররা কেউ কেউ দিলাম, সবাই যদি দিতে পারে না গবেষণা করতে হবে গবেষণা। এর উপরে আমাকে একটা ডাক্তার MBA, একটা LMF, আর হার্টের জন্য ও আচ্ছা আর হলো তিনজন বায়োকেমিস্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আর টেকনিশিয়ান। এরপরই ওটা আমার স্যাংশন হয়ে গেল। স্যাংশনের সাথে সাথে ওই রিসার্চ কাউন্সিল বললো, তোমাকে আমরা করোনারি হার্ট ডিজিজের ক্লিনিক্যাল প্যাটার্ন কার কার হয় এটা সম্বন্ধে রিসার্চ করতে বলছি। এটা কী জিনিস? লাহোর থেকে কার্ডিওলজির প্রফেসর পীরজাদা, তিনি একটা স্কিম দিয়েছিলেন যে আমি এটা স্টাডি করতে চাই। ওরা মনে করলো যে এই এমন একটা জিনিস যেটা তখন খুব করোনারি ডিজিজ কম হয়, আজকে তো অনেক বেশি, এই যদি এক জায়গায় করে লাহোরে খালি তা অ্যান্সারটা আসবে না। অতএব লাহোর, করাচি এবং ঢাকা তিন জায়গায় হোক, লাহোরে পীরজাদা, করাচিতে এম এস শাহ, অ্যান্ড ঢাকায় ওরা আমার উপর দিল। ওর জন্য আমি একজন ডাক্তার আর স্টাফ পেলাম, সব শুধু আমার স্যাংশন 9 জন লোক। এই লোক নিয়ে সবাই আমার যেন অন্য কলিগরা, যার নাম করলাম, তারা সকলেই এই পর্যন্ত যারা রিসার্চ করে হাসপাতালের মধ্যে করে। আমি বুঝলাম ইয়ে এমন একটা ডিজিজ হাসপাতালের ভিতরে করলে চলবে না। এটা বললাম যে সোশ্যাল ডিজিজ, সোশ্যাল ওয়েতে সোশ্যাল পয়েন্টগুলো ভালো করে স্টাডি করতে হবে। অতএব এই জন্য আমি আরম্ভ করলাম। তার ঠিক সময় যে আমরা একটা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বানাই, আরও কথা ছিল যে অন্য কয়েকটা ডিজিজ দেখবো, যে ডিজিজগুলো লাইফ লং ডিজিজ। এবং বর্তমানে আমরা ভুগছি তো এটা, আমি 8-10 বছর পরে তো এইসব থাকবেই না। আমার এই সময়ে আমি ভাগ্যবান যে আমি 75 সালে যখন অ্যাডভাইজার হয়েছিলাম জিআর কাবি, 4 তারিখ ডিসেম্বর জয়েন করলাম, 8 তারিখ আমাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব সংস্থা বলল যে স্যার আপনি রাজশাহীতে ডিক্লেয়ার করে আসেন যে বাংলাদেশ এখন স্মল পক্স ফ্রি হয়ে গেছে, আর এখানে স্মল পক্স হয়নি। তো এই যে স্মল পক্স চলে গেল, তারপর এখন হয়তো কলেরা খুব কম, ডায়রিয়া হয়ে যাক, এখন ওই ডিজিজগুলো বেশি বাড়বে। আমি বললাম যে তাহলে তখন সেই জন্য বলছি যে আপনার যে আরম্ভ যখন আমার বাড়ি আমার ওই আরম্ভ করে এই আমি নিজে কী কে দেবে আমার ব্লাডটা পরীক্ষা করে দেবে, কে মাইক্রোস্কোপ কে দেবে, কার্ডিওগ্রাম, এইগুলা এই ছাপ। আমি 50 সালে ঢাকা মেডিকেল জয়েন করি, 56 এই 6 বৎসরে আমি দেখি আমার নিজের বাড়িতে আমার নিজের রুগী দেখবে, রোগীর ভালো চিকিৎসা করবার জন্য আমার বাড়িতে আমি কিনে কিনে রেখেছিলাম একটা কার্ডিওগ্রাম, একটা
মাইক্রোস্কোপ আর একটা স্ক্রিনিং মেশিন, একটা কলোরিমিটার খালি আমাকে দিতে হবে 900 টাকা দিয়ে। দিলে এইগুলো জিনিস দিয়ে আমি আরম্ভ করলাম। তো খুব সোজা এই যখন বাড়িটা আমি নিতে গেলাম, আমি তারপরে আমি তো তখনই এই 6 বছরে বেশ সোসাইটির হায়ার লোকরা এবং গরিবদের তো আমি চিকিৎসা অন্যভাবেই করি, এরা আমাকে চিনে। তাই বদ্রুদ্দোজ সাহেবের বাপ ছিলেন ওয়ার্কস ডিপার্টমেন্ট, তখন ছিল CBI নাম, ফরেন মিনিস্টার। যাক, আমি তো সেক্রেটারিদের দরখাস্ত করছি যে আমাকে একটু জায়গা দেন। ঠিক আমার বাড়ির উল্টো দিকেই একটা শেড আছে, এই শেডটা শুনলাম খালি হয়েছে, হ্যাঁ ভিসা ছিল ইন্ডিয়ান, তা আমি দরখাস্ত করলাম আমাকে শেডটা দিয়ে দেন, আমরা কাজ করব। এবং সেইটা হলো 1956 সালে। তো ওরা আমাকে দিল, চাইলাম 1200, এম দিল মাত্র 362। আর এই চিঠিটা লিখেন, এটা আপনার খুশি হবেন যে ফহিমার স্বামী স্বামীদের ফাদারি দেখেন, আমাদের সেক্রেটারি হলেন সলিমুল্লাহ ফাহমি। তো তিনি এই চিঠি লিখতেন, আমি হাতে করে নিয়ে যেতাম। একটা আমি খালি আপনার পড়ি শোনান, যে ড্রিভেন ফ্রম পিলার টু পোস্ট উই নাও ক্রেভ ইওর ইন্ডাজেন্স ইন দিস ম্যাটার টু দি মিনিস্টার কফিলুদ্দিন সাহেব। ইট ইজ রিয়েলি আনফর্চুনেট দ্যাট আওয়ার ওন পিপুল ইনস্টেড অফ গিভিং অল কোঅপারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন এ নোবল কজ আর প্রোন টু ক্রিয়েট আননেসেসারি অবস্ট্যাকল। ইফ গভর্নমেন্ট ডো নট ওয়ান্ট আস টু টেক আপ দিস ওয়ার্ক দে মাই টেল আস সো। আই ওয়ান্ডার ইফ ইউ শুড টেক দিস কোল্ড শোল্ডারিং অফ আওয়ার প্রেয়ার অ্যাজ অ্যান ইন্ডিকেটিভ অফ দিস অ্যাটিচিউড অফ গভর্নমেন্ট। এইরকম করে আরো আসে বুঝে আল্লাহ তাআলার মেহরবানিতে যখন আমি ওই জায়গা ওরা আমাকে দিল 362 স্কোয়ার ফিট, আমরা সাউথ দিয়েছিলাম নর্থ অকুপাই করলাম, কোনো পায়খানা ছিল একটা, তারপর আমাকে বের করে দেওয়ার জন্য চিঠি লিখলো বলেন। আমি সেই দিনে একদিন সময় দিয়েছিল মিনিস্টার সাহেবকে, চিঠি লিখলাম দয়া করে ভিজিট করেন। উনি ওই দিনই ভিজিট করলেন একটার মধ্যে, করে উনি বলে গেলেন ইউজুয়াল রেন্ট এটাকে দিয়ে দাও। 60 সালে আমরা জায়গাটা পেয়ে গেছিলাম, কিন্তু দখল করিতে পারিনি। যা এখন 72 সালে যখন আমি এলাম, আমি আবার 64 সাল থেকে আর 64 সাল থেকে 72 পর্যন্ত করাচিতে ছিলাম। কিন্তু ওই যে 9 মাসে আমাদের ফ্রিডম ফাইটের সময় 9 মাসের মধ্যে 5 বার এসেছে। আমার মনে আছে 70 সালে আমি এসেছি 17 বার, কারণ আমি ছিলাম চেয়ারম্যান রিসার্চ কাউন্সিল, তখন হয়ে গেছি চেয়ারম্যান ন্যাশনাল সায়েন্স কাউন্সিল, মেম্বার কর্নেলিস কমিটি, এইরকম করে মানে আমার মেলা মিটিং হইতে চলে আসতাম। তখন আমার ওইখানে বসে বসে আমি কাজ করতাম। যেমন আমার মনে আছে একজন হিন্দু ডাক্তার বণিক, যে আমার বেস্ট এখানে ওয়ার্কার, সে পালিয়ে গেছে আসেনি, তা আমি চিঠি রাখলাম কোথায় জানলাম, এবং তোমার জীবনের জন্য আমার বাড়িতে থাকবে আমার ছেলেদের মতো, তুমি এসো আর তোমার বেতন আমি দিয়ে গেলাম। এই একটা স্টাফও আমার এমন আমার সাথে মোটিভেটেড। যা এখন কোশ্চেন হলো, 4 মাস আসতে আমার দেরি হলো, ইংল্যান্ড চলে গেলাম, ইংল্যান্ড থেকে ঘুরে আসতে এসে দেখি এটা উড়িয়ে দিয়েছে। কি রিসার্চ অতদিন করবে, দরকার নাই। অতএব গভর্নমেন্টের তখন যা এলো সব তো এর কি দরকার আছে, করে আমার সব জিনিসপত্র নিয়ে মহাখালী চলে যায়। এর মধ্যে বসে একটা ইম্প্রুভমেন্ট ছিল আমার ইনস্ট্রুমেন্টের, যে আমি কিছু সেন্টও আমাকে দিয়েছিল ইনস্ট্রুমেন্ট। আমি এই সময় বললাম দেখেন এটা তো ভালো জিনিস রাখা উচিত, খালি তাই না, আর একটা স্কিম আমি দিয়েছিলাম গভর্নমেন্টের কাছে 8 কোটির স্কিম, কারণ পাকিস্তান গভর্নমেন্ট আমাকে লিখেছিল যে 1962 ছিল ডক্টর ইব্রাহিম তোমার এই আমার তো সেন্টারটার নাম ডায়াবেটিক হাসপাতাল ছিল না, মানে ডায়াবেটিস সেন্টার বলছিলাম না, বলছিলাম এটা মেডিকেল রিসার্চ সেন্টার, কারণ ডায়াবেটিস হুক ওয়ার্ম করোনারি হার্ট ডিজিজ আমি আপনাকে বলেছি লাইফ লং ডিজিজ এগুলো তিনটেই করতাম, যদি কেউ ব্লাড প্রেশার থাকতো তাকেও আর পয়সা নিতাম করোনারি হার্ট ডিজিজের উপরে। তো ওই চিঠিটা লিখছেন
যে ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি রিসার্চ কাউন্সিল টু কনভার্ট ইউর মেডিকেল রিসার্চ সেন্টার এফ ইনস্টিটিউট ফর অল টাইপ অফ রিসার্চ ওই যে চিঠিটা আমি পড়ি শোনালাম ফর অল টাইপের রিসার্চ এই চিঠির উত্তরে আমি একটা স্কিম দিলাম 8 কোটি টাকার স্কিম 1962 সালে এই 8 কোটি টাকার একটু ইতিহাস আছে এটা একটা সাংঘাতিক ব্যাপার না এত প্রফেসর আমি ক্লিনিক্যাল মেডিসিন আমি প্রায় করাচ্ছে যেতাম তখন এত বেশি না তার যেতাম আমি জানতাম দেখছি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট ইসলামাবাদ 8 কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে এই প্ল্যানটা আমি দেখেছি আমার আচ্ছা আমাকে যেমন বলছি ফর অল ঠিক ওই 8 কোটি অ্যান্ড ডিপার্টমেন্টগুলো এখানে আমি লেখলাম যে 500 বেডের হাসপাতাল হবে ফাইনালি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি ফিজিক্স রেডিও আইসোটোপ এসব বেসিক সাবজেক্ট কারণ আমি বুঝলাম কোনো কাজ ভালো করে করতে গেলে কোয়ালিটি বা উন্নত মানের করতে গেলে যদি আমার বর্তমান আমেরিকা ইংল্যান্ড সুইডেন এসবের যা কাজ হচ্ছে আমার এখানে সেটা করতে গেলে আমার ইনস্ট্রুমেন্ট আর একটা জিনিস চাই যেটা বলছে কন্টিনিউইং এডুকেশন গবেষণার বন্দোবস্ত আমাদের গোড়া থেকে লাইব্রেরি রিসার্চ তো এগুলা যে আমার মাথায় ছিল রেডিও আইসোটোপ ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট এখন ফিজিক্সের প্রফেসর একটা রিসার্চ করছে না একদম দুই প্রফেসর প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংল্যান্ডের সঙ্গে করছেন বোনের ভাইব্রেশন দিয়ে বোনের থিকনেস ইনডেক্স করবে যা এখন কোশ্চেন হলো এইটা গেল বাসলে এই যে আপনি দেখছেন এই দুটো আবার আমি দেখাতে পারছি কি করে আপনাদেরকে এটা তৈরি করেছে ওই 1962 সালে এ প্রেসিডেন্ট আয়ু উনি ভিজিট করছেন সেন্টারটা আর সেন্টারটা ভিজিট করুন ফার্স্ট আসেননি উনি এসেছিলেন আমার ছেলের বিয়েতে নমান এইচএস নমানের মেয়ের আমার ছেলে উনি শুনে বললেন শুনি দুজনকে আই লাইক টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ খুব মানে উনি এলেন তখন আমি বললাম তাহলে আপনি আমার সেন্টার ভিজিট করেন ওকে দেখাবার জন্য এই দুটো এটা হলো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জার্নাল অ্যান্ড সেটা তো লেখা আছে কি আমি কি করলাম এবং কি করতে যাচ্ছে এখানে লেখা আছে 1957 থেকে শুরু করে 3000 রোগী তখন আমরা 30-4-62 সালে এবং আমার এই জমিটা 2-3 বলছিলাম জমির চতুর্দিকে জমিটা দিয়ে দেন এবং এটা হলো 80 লক্ষ টাকার এই দুটো ওকে দেখাইলাম উনি বললেন 8 crore আই হোপ ইউল গেট ইট আই স্যার স্যার প্রেসিডেন্ট হোপ দ্যাট ইজ এনাফ ফর আই সি উইন তিনটে মিনিস্টার হেলথ ছিলেন বাঙালি আনোয়ারুল হক লাল মিয়া এবং ডক্টর মালিক লাস্ট এর থ্রু দিয়ে এইটা পাস তিনটে তো পাস হচ্ছিল না শেষকালে আমি যখন চেয়ারম্যান ন্যাশনাল সায়েন্স কাউন্সিল তখন ওরা বলে কমরুল ইসলাম ইনি হলেন প্ল্যানিকের সেক্রেটারি খুব আমার ফ্রেন্ড ভাইয়া তো বলে আমার তো একটা স্কিম পাস হচ্ছে না তো বলে আরে রুপিয়া কা শর্ট নেই খালি স্কিম কা শর্টে থাকে মানে আমার তো একটা 8 কোটি স্কিম এটা বললেন উনি বোধ হয় 1970 সালে আমার 8 বছর চলছে না তো ভাই খালি স্কিমটা তুমি আমাকে দাও তোমার হাতে না থ্রু সেক্রেটারি হেল্থ অ্যান্ড সেক্রেটারি হেলথ সবসময় ওই দিকে বুঝছেন সেক্রেটারি হেলথ দিয়ে আর পাস করতে পারত না লাস্ট হলো যাক এটা তখন ওরা লাস্ট বলে যে আপনি 8 crore না করে 5 crore করেন তারপরে বললো 3.5 crore টু ইস্ট পাকিস্তান অ্যান্ড 1.5 crore ওই ইনস্টিটিউট আছে ওর মধ্যে আপনার থাক আমার দা তাই পাস কর এইটা পাস হলো এই আমার সার্বভৌম স্বাধীনতা এলো এসে তখন আমি আমার দেখালাম হেলথ ডিপার্টমেন্টে অত বড় মিটিং হল স্যার আমরা অত বড় কথা ভাবছি না আমরা দেখো এটা এই যে আছে সব লেখা আছে তোদের মধ্যে এখন আমি তখন চলবো কি করে ও তো অ্যাবলিশ করে দিয়েছে এবার ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অ্যাবলিশ হতে পারে না
তা আমি খুব বললাম আপনার মরহুম তাজউদ্দিন সাহেবের ডায়াবেটিস ছিল, ওকে আমি একবার সেক্রেটারি করতে গেছিলাম, তো উনি বলে আমি হেল্প করবো আপনাদের, এটা বোধ হয় 69 69 থেকে উনি আসা যাওয়া করছে শমশের, তো বলে আমি আপনাকে কাজ করে দেবো, আমি একটা কর্মী কিন্তু আমার অত সময় নাই, কারণ পরে সমীর মরে যাওয়ার পরে হাজারি আব্দুল গনি হাজারি সেক্রেটারি ছিল। এই পরিসংখ্যান যখন কথাটা উঠলো বুঝলেন আমার এই যে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট একটা, এরা খুব গণ্যমান্য লোক, নিষ্ঠাপন লোক, ভালো লোক বেছে বেছে আছে, কিন্তু এখন আছে চারজন ভাইস চ্যান্সেলার, ঢাকা ইউনিভার্সিটি, ময়মনসিংহ ইউনিভার্সিটি, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ফিফথ লোক হলো যে ইন্টার ইউনিভার্সিটি বোর্ডের চেয়ারম্যান, গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান আব্দুল বারী সাহেব ডক্টর ভাই। তাহলে এই লোক আর হলো চারটি রিসার্চ কাউন্সিল চেয়ারম্যানরা, অ্যাটমিক এনার্জি, বিসিসিআর, মেডিকেল, আর হলো হাউসিং, এইরকম করে ভালো ভালো লোক আছে। আমি যে দেখুন বলি এক্স মন্ত্রী এমন তো ভালো ভালো যারা লোক ইঞ্জিনিয়ার কাজে কাজেই, ওই যে আমি যেটা আমার যে সাইকোলজিটা বলতাম উন্নত মানতাম সকলেই আমার সাথে জড়িত, তো উনি আমাকে হঠাৎ একদিন বলছেন আপনার কিরকম চেহারাটা কেমন খারাপ লাগছে রাখছে, আপনি তো হাসি মুখ, কখন কী ব্যাপার, কী ব্যাপার হয়েছে আপনার, আরে কিছু না এই ডায়াবেটিস জন্য সেন্টারটা উঠে গেল, উঠে গেল কেন, তাহলে গভর্নমেন্ট বলেছে এটা রিসার্চ করবে না, তাই সত্য কথা রিসার্চ আর দিন চলে না গিয়ে, এটা তো মেডিকেল রিসার্চ সেন্টার বলেছেন। কত টাকা ডাকছে, আমরা 4 লাখ। আচ্ছা ডাক্তার সাহেব আপনি কাইলে আমার কাছে এসে নেব অফিস গেলে, উনি মতিউল ইসলাম আর সেক্রেটারিকে ডাকলেন, দেখে বললেন দেখো তো এই 4 লাখ টাকা জিনিস এত বড় সুন্দর জিনিস বন্ধ হবে, তো উনি 4 লাখ না দিয়ে উনি, কারণ আমাদেরকে তার আগে 50,000 টাকা দিচ্ছিলেন, তাহলে একটা টর দিয়ে এদিকে 3 দিকে 3.5 লাখ টাকা দিলেন, এই আমরা সার্ভাইভ হলাম, কারণ যত স্টাফ ছিল তাকে হেলথ ডিপার্টমেন্ট থেকে চিঠি দেওয়া হয়েছিল ইন্ডিভিজুয়াল তোমার চাকরি গেল কিন্তু তুমি বায়োডাটা দিয়ে দরখাস্ত করো অন্য জায়গায় অ্যাকসেপ্ট করবো, এই আমি থেকে গেলাম। এই যে দুটো খাতা আপনাকে দেখালাম এটা বঙ্গবন্ধুকে আমি 1970 সালে দেখিয়েছিলাম, উনি বললেন কিছুদিন পরে দেখা হতো ডাক্তার সাহেব আপনি যেমন দুটো স্কিম দেখেছিলেন সে পাস করেন, ওই 8 করোড় টাকা, মানে বলতেন ডাক্তার সাহেব আপনার স্কিম আছে পাস করেন, কারণ কোনটা আমার যে একটা 80-85 লাখ একটা হলো 8 কোটি, তো আমি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের জন্য কিম দিচ্ছি, তো সেদিন এটা করলাম 2 কোটি 15 লাখ, এবং আমি করলাম সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থ্রু দিয়ে, ইজ এ সোশ্যাল ডিজিজ, মানে হেলথে আবার ওই লোক এরা যদি আবার মানে কিছু দেরি করে আর করে এইসব, উনি 5 মিনিটে এটা পাস করলেন, ওই বড় নতুন এই না সেকেন্ড ক্যাপিটালে হল সবাই বসে আছে, আমি আর আব্দুল মতিন চৌধুরী উনি বসেছিলেন আমাকে আগে ডাকলেন, ডাক্তার সাহেব এটা আপনার চাই, আমরা আপনি 70 সালে বলেছেন আলো হবে, আরে ডাক্তার সাহেব আমাকে এক্সপ্রেস করে দিচ্ছে, আচ্ছা ডাক্তার সাহেব এত টাকা, এরা কমিয়ে দিয়েছে আমার টাকাটা, দেখেন রিয়েল ছিল আগে 57 লাখ, না না ডাক্তার সাহেব টাকা দেখেছেন ভাই এটা পাস করে দাও, ও ডাক্তার সাহেব আবার বেশি করে নেবে, বাস কোনো মিনিস্ট্রি কার হতে থাকবে কী থাকবে আমার যা লেখা ছিল তাই থেকে গেলাম। ডিসেম্বরে আমি অ্যাডভাইসার গেলাম না, এই সময় একটা চিঠি এলো ইআরডি এক্সটার্নাল রিসার্চ ডিভিশন থেকে, আমরা কিছু টাকা আমাদের আছে যদি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মানি ফান্ড দিতে পারে তাহলে আমরা এটা মেশিন এনে দেবো, মেশিনটা হচ্ছে 1.5 কোটি ডয়েস মার্ক, 1,87,00,000 টাকা। আমি বলছি ডায়াবেটিসের টাকা কোথায়, সেটা আমাকে পড়ছিল, তো জিএস স্যার বলছেন আপনি কী পড়ছেন, উনি আমাকে স্যার বলতেন, স্যার স্যার কী পড়ছেন স্যার, আমাকে দেখেন না আপনি এটা নেন, আমার টাকা তো নেই, কেজিটা কোথা থেকে দেবো ডায়াবেটিস, তো এক্সট্রা টাকা নেন পাবেন, এইটা নিয়ে তাহলে দুই ধরেন আর 2-4 কোটি 15 লাখ টাকা হয়ে গেল। তারপরে আমি বেরিয়ে আসার পরে এটা ওই যে ইনফ্লেশন হয়ে রি প্ল্যান আবার করতে যে এরা করে দিয়েছিল 6 কোটি 69 লাখ টাকা।
সেই 1956 সালে ঢাকার সেগুন বাগিচায় একটি টিনশেড ঘরে যে সমিতির প্রতিষ্ঠা, তা এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ডায়াবেটিক সমিতির একটি কল্যাণমুখী উদ্যোগ বারডেম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। এই ইনস্টিটিউটের খ্যাতি এখন পৃথিবীজোড়া। ডায়াবেটিস রোগের চিকিৎসা ও প্রতিরোধের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে বারডেম, যা অত্যন্ত বিরল সম্মান বয়ে এনেছে দেশের জন্য। বারডেম সংযুক্ত হাসপাতাল, যা এখন ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল নামে খ্যাত, দক্ষিণ পূর্ব এশিয়ার রেফারেল হাসপাতাল এবং বিশ্বের সর্ববৃহৎ একক ডায়াবেটিস হাসপাতালের মর্যাদা লাভ করেছে। শুধুমাত্র ডায়াবেটিস নয়, অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রেও এই হাসপাতাল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বোপরি, তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের জনগোষ্ঠীর জন্য ডায়াবেটিসের মতো জীবনব্যাপী রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণ এবং অন্যান্য স্বাস্থ্যসেবার যে পদ্ধতি তিনি আবিষ্কার করে গেছেন, তা আজ পৃথিবীর বিভিন্ন দেশে গবেষকদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের সচ্ছল শ্রেণী থেকে অর্জিত অর্থ দরিদ্র সাধারণ মানুষের জন্য ব্যয় করার কার্যকরী পদ্ধতি আজ তাই ইব্রাহিম মডেল নামে খ্যাতি অর্জন করেছে। এখানকার যে চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের কর্মব্যবস্থা আপনারা নেন এবং রোগীদেরকে আপনারা কিভাবে মোটিভেট করেন? এটা ভালো কোশ্চেন করেছেন। কথা হলো, আমরা সেগুনবাজি যা করছিলাম 80 সাল পর্যন্ত, এখানে 80 সালের সেই প্রিন্সিপল, এখানে গেলে বড় জায়গা, ওই যে 3 ঘন্টা 2.5 ঘন্টা রুগীকে বসে থাকতে হয়, তার আরামে যেন থাকে। রুগী এলে যেন ওই বলি আপনার ধন্যবাদ এসেছেন। রুগীর ছেলে পিলে কয়টা আছে, ছোটো ছোটো বয়স নিয়ে লেখা থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নেয়, ও এলে যেন জিজ্ঞাসা করে ডাক্তার আপনার ওই 2 বছরের ছেলেটি এখন 3 বছর হইল কেমন আছে। সেটা রুগীটার সঙ্গে যেন র্যাপোর্টটা খুব ভালো হয়, বুঝলেন না? তারপরে কি আমরা তো এডুকেশন ডিপার্টমেন্ট একটা আছে, এ প্রত্যেক দিন সকাল 8টা থেকে 9টা আর 11টা থেকে 12টা শিক্ষা দেওয়া হয়। কাকে? রুগীটাকে। কাকে? রুগীটাকে যারা কথা বলছে তাদের, কাকে? ডাক্তারকে। কাকে? প্রফেসর ডাকে। কাকে? সারা দেশের এখন উপজেলার ডাক্তারটি এবং প্যারামেডিক। আর রুগী, রুগীর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, কারণ এমন একটা রোগ সকলে অ্যাওয়ারনেস না থাকলে এর একা একটা অর্গানাইজেশন করতে পারে না। আচ্ছা, আমরা ওইখানে নিচে 396টা টিকিট রেখেছি, হ্যাঁ, চেয়ার, আর আমরা ডাকি 250 রুগীকে। আরে খুব খুব না, সুষ্ঠুভাবে চলে, টাইম দিয়ে, এখন টাইম দিয়ে 10 মিনিট পর পর আমার সব ডাক্তার মর্নিংয়ে 6:30টার মিটিং হয়, কালকে রুগীগুলো আজকে কী দেবো চিকিৎসা, আমি বা হাজারা বা আমার কনসালটেন্ট আমরা বসে ডিসকাস করি। তাহলে চিকিৎসাটা প্রায় আমরা জেনে নিলাম কী হওয়া উচিত। রুগীকে মোটিভেট করবার জন্য ছবি দেখিয়ে দিলাম। আমার চিকিৎসার ধারা হলো 3টে D, ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন, খাদ্য নিয়ন্ত্রণ, ঔষধ যা দেবো। 20% রুগীকে ওষুধ দিতেও হয় না, প্রথম কিছু ওষুধ দিয়েও অমিত হয়ে যায়। আর ডিসিপ্লিন ইজ লাইফ, এটা চতুর্দিকে আমার লেখা আছে, এটা যদি আপনার দেখেন ডিসিপ্লিন লাইফ। ডিসিপ্লিন মানে হলো তিনি যেন লাইফস্টাইলটা চেঞ্জ করেন, ঠিক মতো সকালে উঠেন, সম্ভব তাকে তো ঠিক করা বলা, যে নামাজ পড়েন, তার আগেই নাস্তার আগে এক্সারসাইজ করেন, তারপর হলো ঠিক মতো আপনি এসছেন আমার যেদিন ডাক্তার। আর একটা হচ্ছে প্রথম 1 মাস 5 বার পেশাব পরীক্ষা দেবে, দ্বিতীয় তৃতীয় মাস যদি কন্ট্রোলে গেলে তখন মিনিমাম 2 বার আপনাকে পেশাব পরীক্ষা করতেই হবে সারা জীবন। ভালো হয়ে গেলেও, ভালো মানে ওই যে কিছু রোগ খেলে ডায়েটের উপরে, কোন সময়টা এসে গেলে আপনি জানবেন না, ওখানে নিজে করতে হবে। এই মোটিভেশনটা যতই দেখেছি আমরা, সব রোগীর হয় না,
ডাক্তারের জন্য সেগুনবাগে যেটা আমরা এখন রেখেছে তো, ওখানে আমাদের 50টা রুগীকে চিকিৎসা করি, বেড আছে, রিহ্যাবিলিটেশন ওই যে চিরকাল টু হ্যাভ গিভ দেম রেসপেক্ট ফর লাইফ, গরিব আনএমপ্লয়েড থাকবে না, তাকে আমরা এমপ্লয়মেন্ট দিই, বন্দোবস্ত করে দিই, বা যতদিন সে না পেরেছে আমরাই রাখি। আমাদের কাছে প্রায় 110 ওই ডায়াবেটিস রুগী কাজ করতে পারে যেভাবে তাতে আমরা রাখি। এখন নেক্সট কথা হলো যে আমার কোয়ালিটির জন্য আমার সে এইগুলা ল্যাবরেটরি খুব হাই ক্লাস আছে, এমন ল্যাবরেটরি মানে এমন কাজ যাতে আমরা বিশ্ব সংস্থা আমাদেরকে কোলাবোরেটিং সেন্টার অফ ওয়ার্ল্ড হেলথ করেছে, এবং ডায়াবেটিকের হেলথ কেয়ারটা কেমন হওয়া উচিত তার মডেল আমরা। কলকাতার চাকুরি জীবনে বহু খ্যাতিমান মানুষের সংস্পর্শে এসেছিলেন তিনি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এদের মধ্যে অন্যতম। পরবর্তীকালে তাঁর কীর্তির মহিমায় অনেকেই আকৃষ্ট হয়ে এসেছেন দর্শনার্থী হিসেবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর ডরোথি হজকিন, নোবেল বিজয়ী পরমাণু বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালাম, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অধ্যাপক, ফিজিওলজি নোবেল পুরস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর রল্ফ লুফট এবং আরও অনেকে। অধ্যাপক ইব্রাহিম ছিলেন একজন অদম্য পর্বত আরোহী, শেরপা, মানুষের কল্যাণের জন্য আমৃত্যু পর্বত আরোহণের মতো দুরূহ বিপদসংকুল পথে এগিয়ে গেছেন তিনি। প্রথাসিদ্ধ অন্য সব মানুষের মতো ব্যক্তিচিন্তা তাকে আক্রান্ত করেনি, সমষ্টির জন্য কল্যাণকর কাজে শেরপার দৃঢ়তা, উদ্যম আর আত্মত্যাগ নিয়ে এগিয়ে যেতে যেতে পৌঁছে গেছেন শিখরে, সৃষ্টি করে গেছেন অনুকরণীয় এক অনন্য উদাহরণ। এই বিরাট প্রতিষ্ঠান চালু রাখতে গেলে তো নানান ধরনের কাজকর্মের পাশাপাশি তার আর্থিক সংগতির প্রয়োজন রয়েছে, সুতরাং সরকারিভাবে আপনারা কতটা সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আমাদের দ্বিতীয় প্ল্যানে এই যে বিল্ডিংটা হচ্ছে, যেটা সাততলা হয়ে গেছে, এটার ফাউন্ডেশন আছে 14 তলার, এইটার সম্পূর্ণ টাকা এই গভর্নমেন্ট থেকে এসেছে দ্বিতীয় প্ল্যানে, এবং আশা করি যে বাকি 7 তলা থার্ড ফাইভের প্ল্যান যাবে ইনশাল্লাহ। এই তো হচ্ছে আপনার এই এই টাকাটা আমার বলা উচিত যে আমরা পেয়েছি সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রীর মাধ্যমে। আমি আপনাকে বলেছিলাম যে ডায়াবেটিস রোগটা এমন যেটা সোশ্যাল ভাগটা বেশিরভাগ রোগ, যখন চোখ অন্ধ, প্যারালিসিস, হার্ট কিছু কঠিন হয়েছে, তো আমার সারা দেশের আমাদের মেডিকেল কলেজ আর হাসপাতাল করি, বেরিয়ে এলে তার চিকিৎসার কোনো বন্দোবস্ত নাই বলে এটা করা হয়েছে। খালি তাই না, আমরা এখন হেলথ মন্ত্রণালয়, এই দ্বিতীয় হচ্ছে হেলথ মন্ত্রণালয়, তৃতীয় হলো যে ফাইন্যান্স, এই যে তিনটে মন্ত্রণালয় সবার করছে। হেলথ মন্ত্রণালয় শুধু এখন একটা কাজ হচ্ছে যে আমাদের যে বাৎসরিক খরচ তার বেশিরভাগ হেলথ মন্ত্রণালয় থেকে আসছে, এবং আশা করি এই যে ওই বিল্ডিং গেলেই আমাদের অনেক খরচ হবে। এতে পিআইবি প্রোগ্রাম ইমিউনাইজেশন বোর্ড সৈয়দ আহমদ সাহেব দেখেও গেছেন, তা আমি দেখেছি তাদের মতে যা আরও বেশি হয়তো আমরা
পাবো, কারণ হচ্ছে যে খরচটা যেমন বেড়েই তো যাচ্ছে। এবং আমাদের আর একটা কথা আপনি একসঙ্গে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ভবিষ্যৎ কি চিন্তা, ভবিষ্যৎ চিন্তা সম্বন্ধে যদি আমি মনে করতে যাই তাহলে আপনাকে বলছি যে আমরা গবেষণা দ্বারা এই বর্তমান যুগে যে ফাস্ট মুভিং রিসার্চ চলছে তার সেই মতো দুনিয়ার মতো চিকিৎসাগুলো আমরা এখানে করতে চাই, তাহলে সেই গবেষণাটা চলবেই এবং আমার পরেও এটা যে ভবি একটা ক্লোজ হয়ে গেলে তো হবে না আমি আশা করি, তাহলে ওদিকটা ওই চলবে। এখন হলো এর জন্য আমরা আর একটা কাজ করেছি যে 8 মেম্বারকে দিয়ে ডায়াবেটিক ফাউন্ডেশন ট্রাস্ট তৈরি করেছি। সে ট্রাস্ট আমাদের বিশ্বাস আমরা যদি 5 কোটি টাকা তুলব বর্তমানে, পরে আমার ইচ্ছা যে হয়তো 10 কোটিতে যাব। এর মেম্বার হলেন 3 মন্ত্রণালয়ের থেকে রিপ্রেজেন্টেটিভ, আর বর্তমানে 3 অ্যাডভাইজার এবং 2 মন্ত্রী, এবং আমাদের তরফ থেকে 5 জন। তো প্রথম এতেই আমি একটা বলছি, দেখেন 2 আমার সঙ্গে দেখা হয়েছে এই কানেকশনে প্রেসিডেন্ট হোসেন মাহমুদের সাথে। একবার উনি ভিজিট করেছিলেন, ভিজিট করে যখন যাচ্ছেন আমাদের কেউ কাগজ আমাদের এই ভিজিটার বুকসটা ওর হাতে দিলেন, একটা লাইন উনি লিখেছেন। আমি আপনাকে বলেছি যে আমরা কমিটিটা খুব স্ট্রং কমিটি, যেখানে ভাইস চ্যান্সেলার চেয়ারম্যান সব মেম্বার আছেন, উনি আর আমি ওকে বললাম যে উনি বলেন আপনি করেছেন, আমার আমি তো না আমার সহকর্মীরা যায়। তাতে উনি লিখলেন জাতি এবং দেশ আপনি এবং আপনার সহকর্মীদের উপর চিরকৃতজ্ঞ থাকবে। এই যে একটা মহান, এত মহান হার্টের প্রমাণ, এই একটা লাইনে লিখে গেলেন যা চিরকালের মতো। তারপরে উনি আমি যখন কঠিন রোগে আক্রান্ত 4 মাস আগে উনি আমাকে দেখতে গেছেন, সেখানে একটা আপনি কেমন আছেন, আমি অবশ্য ডোজিং ছিলাম তাহলে, আর পরেই তারপর বললেন আপনার ডায়াবেটিক ফাউন্ডেশন ট্রাস্ট আমি টাকা দিয়ে দেবো, মেজর টাকা দিয়ে দেবো। এই দুটো থেকে আপনি বুঝলেন এই গভর্নমেন্টের সম্বন্ধ। আশা করি এই সম্বন্ধতে আমাদের কাজ চলবে, আমার যতটা আমার জীবনকালে যতটা পারি আমি করবো, তারপরও যাবে, কারণ একে আরও ভালো মতো চালাইতে গেলে আমি একটু হয়তো বলেছিলাম যে গ্রামে গ্রামে জানোয়ার চিকিৎসাটা দিতে পারি আমরা। তা তার জন্য এই হেলথ মন্ত্রণালয়ের সাথে খুব ক্লোজলি আমরা কাজ করছি, প্রাইমারি হেলথ কেয়ার আর ডায়াবেটিক ফাউন্ডেশন, সেইটা করতে তো বিরাট একটা কাজ। প্রত্যেক জায়গায় জানো ব্লাড এক্সামিনেশন করবে বন্দোবস্ত থাকে, ইউরিন এক্সাম বন্দোবস্ত থাকে, এবং আমাদের থ্রু দিয়ে হয়তো ইনশাল্লাহ তার সব জায়গাগুলো উন্নত মানের হয়ে যাবে। আমরা তো আগেও শুনেছি, আপনি নিজে বললেন যে আপনি বেশ অসুস্থ, এবং আমরা শুনেছি আপনি হৃদরোগে আক্রান্ত বর্তমানে, এবং চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি আপনি বাইরে যাচ্ছেন। তো এই অসুস্থ অবস্থাতে আপনি নাকি আপনার কাজ থেকে বিরতি দেননি, সেটা একদিকে আমাদের জন্য খুব আনন্দজনক, কিন্তু এই অবস্থাটা আপনার স্বাস্থ্যকে আর অবনতি ঘটায়নি? একজন ডাক্তার হিসেবে আপনি কি মন্তব্য করবেন? হ্যাঁ, আমি ঠিক আছে, আজ রাত্রি হয়ে যাচ্ছি, এটা চেক আপ করাই দোকানে, আমারও ডাক্তার যারা আছেন তারা শিক্ষায় আমারই ছাত্র, শিক্ষা কিন্তু ভালো ভালো। কিন্তু আপনি যেমন বললেন কাজ আমি করেই যাচ্ছি, 1 ঘন্টা বা 2 ঘন্টা করেছি, এবং আমি এখানে যতক্ষণ টেবিলে বসে কাজ করি আমার রোগ কিছু আছে বলে মনেই করি না, আর মনে হয়ও না আল্লাহ ফাজল আমাকে এরা ডিটেন করো বাড়িতে ঠুকুর আমি বর্ণ আবার দেখে রোগ। অতএব আশা করি আল্লাহ যদি যখন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনি জানেন খুব খুব রেয়ার এটা হয়েছে, সমস্ত মসজিদে জুমার সময় আমার আরোগ্য লাভের জন্য আমাকে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, কারণ কঠিন রোগ ছিল। কিন্তু আমার বাঁচা যদি আমি মনে করি যে আমার জীবনটা এক্সটেন্ডেড হয়েছে, তো এই কাজের জন্য হয়েছে, অথবা আমি কি করে এই কাজটা ছেড়েও দিতে পারব সেটা সবসময় আমার মাথায় আসে। এবং শেষ তো হয়নি আমার সময় যে 14 বিল্ডিং এটাই, এবং আমার একাডেমি এখান থেকে ডিগ্রি পাবে লোকরা আপনার পোস্ট গ্রাজুয়েট ফ্যাকাল্টি থেকে, আমি আপনাকে বলেছি ইউনিভার্সিটি থেকে পাচ্ছে 74 থেকে এখান থেকে পাবে। এই দুটো জিনিস আমার লাইফে আল্লাহ কর্মীর জন্য দেখাবার জন্যই আমাকে লাইফটা এক্সটেন্ড করেছে, এইটা আমি শুকর করছি আল্লাহর,
এবং এটা শুকর করছি আবার যে বর্তমান সরকারের সাথে আমাদের যে তারা যা আমাকে অনুদান বা সহানুভূতি দেখে যাচ্ছেন, সবসময় খালি অনুদান না চলে না, সহানুভূতি। অতএব সেটার জন্য আল্লাহর কাছে আমার শুকর। এতক্ষণ তো আপনার চিকিৎসার ব্যাপারে শুনলাম, চিকিৎসা জগৎ সম্পর্কে শুনলাম, কিন্তু আপনি তো ব্যক্তিগত ভাবে আপনার আলাদা একটা জীবন আছে, সেখানে আপনার পছন্দ অপছন্দ আছে, আপনার অবসর আছে। তা আপনার অবসরে আপনি কখনো গান শোনেন কিনা বা অন্য কিছু পড়েন কিনা মেডিকেল জার্নালের বাইরে, সে ব্যাপারে আমাদের জানতে ইচ্ছে করে। কথা হচ্ছে জানেন, আমার জীবনটা যেমন বলেছি আপনাকে, সেই প্রথমে পোস্টিং এর হলো 75টা রোগী, কলকাতার 4টা টপ ফ্লোর হলো ডিপথেরিয়া আর টিবি, তার নিচে 3 তলায় হলো ইন্ডিয়ান মেল ইন্ডিয়ান ফিমেল রুগী, তার নিচে হলো ইন্ডিয়ান মেল রুগী ইউরোপিয়ান মেল রুগী, এই এবং নিচে তলায় একদম নিচে ওই গ্রাউন্ড ফ্লোরে মানে সিঁড়ির নিচে হলো ডগ বাইট জলাতঙ্ক আর টিটেনাস। এই 75টি রুগী আমি দেখবো আর আমার প্রফেসর আসবে, তার আগে যেন আমি এমনি করে বলতে পারি যে স্যার এর কষ্ট হয়েছিল, এই ওষুধ দিয়েছি ভালো হয়েছে ভালো হয়নি, এই হলো আমার মেথড প্রিন্সিপাল নিয়ে কাজ করেছি। যাক, অতএব সময় আমার তো নিশ্চয়ই কম ছিল, তাহলেও ইনডোর গেম তো সবই খেলেছি, দাবা ক্যারাম বুঝলেন, অথবা চার তাস, এই হলো আমার আজাদ আমার ছোটো জামাই, ও তো দেখতাম পাস না গেলে ঘুম আসতো না, আমি আমরা বাড়িতেই চারজন খেলতে পারতাম। অতএব কিন্তু এখন ধরেন হয়তো 10 বছর এসব করতে পারি, ওই রকম সময় নেওয়া তো লোক পারি না, করাচি ঠিক তো করেছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কোন মানুষ আসতে সে গান ভালো না হয় ব্যাকারটু কথা না, তাই এর থেকে এখানে আমার ওই আব্বাসুদ্দিনের গান দেশাত্মবোধক গান আমরা ওই সময় কলকাতায় শুনতাম কীর্তন। মিঠাই বাঁধি নাম বাসা বাড়ি ঘর তোকে কি ধন দিতে পারে, ছাড়ু রে মন ভাবের খেলা পশ্চিমে দিনের বেলা, বেলা ডুবিলে ওই বের অন্ধকার, ওরে তাহারে জীবনে রাখা মিঠাই বাঁধি নাম বাসা বাড়ি ঘর তোকে কি ধন দিতে পারে, নিরলে বসিয়া ভাবি মায়া যাবে বন্দির সবি নানা লোকে আইবারে দিবে সোনা, নক্ষত্র যখন চলে যায় তখন কেউ তাকে ফেরাতে পারে না, শুধু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিঃশব্দে বলি চলে গেছে। 1989 সনের 6ই সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণ করেন। প্রকৃত অর্থে শারীরিক মৃত্যু হয়েছে তাঁর, কিন্তু তাঁর আদর্শ স্বপ্ন দর্শন অগুন্তি মানুষের কল্যাণের পথক্রমায় নিরন্তর ছড়িয়ে যাচ্ছে অন্তর থেকে অন্তরে সীমাহীন অবিনাশী অস্তিত্ব নিয়ে। আজ তাই ভক্তিভর নিমিলিত চোখ বিনম্র শ্রদ্ধায় বলি হে মহত্তম আমাদের অভিবাদন গ্রহণ করুন।